আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন শেখ হাসিনার সংবিধান অনুযায়ী এখানে সহায়ক সরকারের কোনো বিধান নেই, এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, একাত্তরে পরাজিত শক্তি 75-এর খুনিরা নির্বাচনে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়ন ও গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা খালকোটা বটতলা হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক মহোৎসব এর প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। তার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি মন্দিরে প্রার্থনা করতে চাই আমার নেতৃসঙ্গ বাঁচিয়ে রাখে, তার আয়ু যেন বৃদ্ধি করে, চিরঞ্জীব বেঁচে থাকে, আপনারা বেঁচে থাকবেন, আমরাও বেঁচে থাকবো, সবাই বেঁচে থাকবো, দেশের উন্নয়ন হবে। আপনাদের ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। আমার ধন্যবাদ। মহোৎসব কমিটির সভাপতি চুন্নিলাল মণ্ডলের সভাপতি অনুষ্ঠানে আলোচনা সভায় কালাশিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া ও উজানি ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মিন্টু রায় চৌধুরী সমর, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফাকের মিয়া, বাঁশবাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেল মিয়া, যুবলীগ নেতা সাইদ হাসান শিশির, হাবিবুর রহমান মিলু শিশির মজুমদার, মহোৎসব কমিটির সদস্য প্রফুল্ল মিদা, হিমেল মিদা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। মুকুল বোসকে গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে মহোৎসব অনুষ্ঠান থেকে দাবি জানানো হয়। পরে প্রধান অতিথি মুকুল বোস মহোৎসব কমিটির সভাপতি চুন্নিলাল মণ্ডলের হাতে অনুদানের 20,000 টাকা তুলে দেন। এ মহোৎসব বঙ্গবন্ধুর আত্মার শান্তি, প্রধানমন্ত্রীর সাফল ও দেশের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। শুভ খান, সিএনএন বাংলা টিভি, গোপালগঞ্জ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে আছেন, দেখতেছেন সিএনএন বাংলা টেলিভিশন। সিএনএন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা উপস্থিত হয়েছি গোপালগঞ্জ এক আসনের মুকসেদপুর থানার এমন একটি জায়গায় যেখানে দূর দূর থেকে এসেছে অনেক মানুষ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী জনাব শ্রী মুকুল বোস এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা তার কাছ থেকে জানতে চাব, আজকের যে অনুষ্ঠানটি হরে হরে শ্রীকৃষ্ণ মহা উৎসব, এই অনুষ্ঠানে এসে তার কাছে কেমন লেগেছে? দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আজকে আমি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে এবং নেত্রীর একজন কর্মী হিসাবে এখানে এসে যে উপলব্ধি হয়েছে খুবই ভালো। আমি সবার জন্য আশীর্বাদ করি, ভালো হোক, এবং নেত্রীর জন্য আশীর্বাদ করার জন্য আমি এখানে বলে এসেছি। এই এলাকার জনগণ নিয়ে নেত্রী যদি আমাকে আপনাদের আশীর্বাদে দোয়ায় নমিনেশন দেয়, আমি যদি এমপি হতে পারি, আমি এলাকার উন্নয়নের প্রশ্নে আমার জীবন দিয়ে হলেও কাজ করবো। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন শ্রী মুকুল বোসের কথা, সিএনএন বাংলা টেলিভিশন। শুভ খান, গোপালগঞ্জ। যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক, তার সাথে কথা বলবো। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো। আমি সাদু আলী প্রিন্স, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণে যাত্রাবাড়ি থানার যুগ্ন আহ্বায়ক। আমি সাদু আলী প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যাত্রাবাড়ি থানার যুগ্ন আহ্বায়ক। আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের মুকসিদপুরবাসীর পক্ষ থেকে, গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে আমি এতটুকুই বলবো যে আমাদের মাটি ও মানুষের নেতা বাবু মুকুল বোস, আমরা সবাই তার জন্য দোয়া করি, দোয়া করব আগামীতে জানে আমাদের মুকসিদপুর কাশেনিতে সে নমিনেশন পেয়ে আমাদের মাঝে আসে। কারণ তার সাথে মিশেছি, দেখেছি যে সে সত্যিকার ক্ষেত্রে কথার কথা না যে মাটি ও মানুষের যে নেতা সেটা কথার কথা না, বাস্তব ক্ষেত্রে মাটি ও মানুষের নেতা বাবু মুকুল বোস। আমরা সবাই তার জন্য দোয়া করি। আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনারা অবশ্যই তার জন্য দোয়া এবং প্রচারের ক্ষেত্রে, আপনাদের কাছে অনুরোধ, প্রচারের ক্ষেত্রে একটু অগ্রগতি দেখাবেন আমাদের নেতা, জননেতা বাবু মুকুল বোসের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএনএন বাংলা টেলিভিশন, গোপালগঞ্জ। শুভ খান।